এখানে যে বিমগুলো সেন্টারিং করা হচ্ছে এগুলো কি সঠিকভাবে হচ্ছে আসলে বিম সেন্টারিং সঠিকভাবে করতে হলে পারে আপনাকে কিন্তু অবশ্যই ড্রয়িং বুঝতে হবে এবং সেটা হচ্ছে আপনার ছাদের ড্রয়িং আর সেই ছাদের ড্রয়িংটা যদি আপনি সঠিকভাবে বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনি বিমগুলো সঠিকভাবে সেন্টারিং করতে পারবেন না আর যে লাইন প্রারাকগুলো দেওয়া হচ্ছে এগুলো কি সঠিক তো এই সমস্ত কিছু আপনারা সঠিকভাবে জানতে হলে পারে আজকে আমি আপনাদের যে জিনিস দেখাবো সেটা কিন্তু অবশ্যই আপনাদের শিখতে হবে এবং জানতে হবে তো এই জিনিসটা জানতে হলে পরে আমাদের প্রথমত দেখতে হবে ছাদের ড্রয়িংটা আর ছাদের ড্রয়িংটা যদি আমরা না দেখি তাহলে কিন্তু আমরা বিমটা ব্যায়ামটা সঠিকভাবে সেন্টারিং করতে পারবো তো চলুন আমরা এখন বিম সেন্টারিংয়ের সঠিক নিয়মটা জেনে নিই ড্রয়িং দেখে আমরা কিভাবে বিমের সেন্টারিং করব। এবং আপনার বিমটা সেন্টারিং করতে হলে পারে কিন্তু অবশ্যই আপনাকে ছাদ ঢালাই আগে জানতে হবে যে আপনার ছাদের ঢালাই কত আপনার ছাদের ঢালাই যদি সঠিকভাবে না জানেন তাহলে কিন্তু আপনি কখনোই বিমটা সঠিকভাবে সেন্টারিং করতে পারবেন না তো চলুন আমরা এখন ড্রয়িংটা দেখে এ টু জেড ক্লিয়ার করি তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিম ছাদের বিম এই যে দেখুন এখানে লং সেকশন অফ এফ বিম ওয়ান মানে হচ্ছে এটা আপনার ফুলোর বিম তো এই বিমটা দেখুন এখানে কিন্তু আপনার বিশ বাই বারো এটাও দেখুন বিশ বাই বারো তা আপনার টোটাল বিমই হচ্ছে এখানে বিশ ইঞ্চি বাই বারো ইঞ্চি তো এখন আমরা যদি বিশ ইঞ্চি বারো ইঞ্চি যে বিমটা পেলাম এখন আমরা এই বিমটা কত দূর নিচে ঝোলাবো এবং আমাদের ছাদের মধ্যে কতটুকু থাকবে সেই জিনিসটা আমরা কীভাবে বুঝতে পারবো আর এই জিনিসটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমরা কখনোই বিমটা সঠিকভাবে সেন্টারিং করতে পারবো না তো এখানে কিন্তু এই বিমের যে অপশনগুলো আছে এখানে যে বিমের রডের যে সেকশন এখানে শুধু আপনি বিমের সাইজটাই দেখতে পারবেন কিন্তু এখানে আপনার বিমটা কত দূর নিচে ঝুলাতে হবে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না তো সেটা যদি আপনাকে বুঝতে হয় তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার ছাদটা কয় ইঞ্চি ঢালাই হবে তো এই ছাদটা কয় ইঞ্চি ঢালাই হবে এই জিনিসটা বুঝতে হলে পরে আপনাকে অবশ্যই কিন্তু ছাদের যে ড্রয়িংটা আসে সেই ছাদের ড্রয়িংটা আপনাকে দেখতে হবে এবং ছাদের ড্রয়িংয়েই শুধু আপনি একমাত্র বুঝতে পারবেন যে আপনার ছাদটা ক ঢালাই হয় তো অনেক সময় দেখা যায় আপনার রুম বাই রুম ঢালাই হয় কোনো রুমে পাঁচ ইঞ্চি ঢালাই হয় কোনো রুমে ছয় ইঞ্চি ঢালাই হয় কোনো রুমে সাত ইঞ্চি ঢালাই হয় সেই ঢালাইটা কিন্তু বাদ রেখে আপনাকে বিমটা ঝোলাতে হবে তো চলুন আমরা এখন সেই ছাদের ড্রয়িংটা দেখব আসলে আমরা যে বিমটা সেন্টারিং করব সেই সেন্টারিং করার জন্য কিন্তু আমাদের ছাদের ঢালাইটা বের করতে হবে তো চলুন আমরা এখন সেই ছাদের ঢালাইটা দেখব ছাদের ড্রয়িংয়ে তো এটা হচ্ছে আমাদের সেই ছাদের ড্রয়িং এবং এই ড্রয়িংটা দেখে কিন্তু আমাদের এই বিমের কাজগুলো করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো রুম আছে তো এই প্রত্যেকটা রুমের আপনার ঢালাই কয়েসি করে হবে সেটা কিন্তু এখানে আমরা খুব সহজে বের করতে পারবো তো এখানে যদি আমরা রুমের ঢালাইটা বের করতে যাই তাহলে কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে এই যে দেখতে পাচ্ছেন টি লেখা পরে ফাইভ ইঞ্চি লেখা এটাই হচ্ছে আপনার অ্যাকচুয়ালি রুমের ঢালাই তো এই পাঁচ ইঞ্চি কিন্তু আপনার সাতডার ঢালাই হবে এখানে দেখুন এখানে পাঁচ ইঞ্চি এখানেও আপনার পাঁচ ইঞ্চি আছে এদিকে পাঁচ ইঞ্চি এক কথায় বলতে গেলে এখানে প্রত্যেকটা রুমে আপনার পাঁচ ইঞ্চি করে ঢালাই হয়েছে তো আমরা যে বিশ ইঞ্চি বিম দেখছিলাম তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পনেরো ইঞ্চি বিমটা নিচে ঝুলবে দেখুন আমরা যখন বিমের সাইডগুলো মারব তখন কিন্তু অবশ্যই আমাদের চৌদ্দ ইঞ্চিতে লাইন প্যারাক দিয়ে কিন্তু আমাদের বিমের সাইডগুলো মারতে হবে যদি আপনি পনেরো ইঞ্চিতে লাইন প্যারাক দিয়ে গুলো মারেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিমটা এক ইঞ্চি উঁচা হবে আর সেটা উঁচা হবার কারণ হচ্ছে আপনি আপনি সাইডের উপরে যে একটা চেম্বার কার্ড মারবেন সেই চেম্বারটাই কিন্তু আপনার উচা হয়ে যাবে তো সেই জন্য অবশ্যই সতর্কতা থাকতে হবে আমাদের আমাদের বিমটা যেহেতু পনেরো ইঞ্চি ঝুলবে সেক্ষেত্রে আমরা বিমের সাইডে চোদ্দ ইঞ্চি লাইন প্যারাক দিয়ে আমরা বোর্ডগুলো মারব এবং পরবর্তী আমরা উপরে যে একটা চেম্বার কাট মারি আপনার রুমের ডাসা লাগানোর জন্য সেই চেম্বার কাটটা এক ইঞ্চি থাকে তাহলে কিন্তু আমাদের পনেরো ইঞ্চি ফিল আপ হয়ে যাবে এবং আপনার যে সাদ এখানে ঢালায় ঢালায় দেখছেন পাঁচ ইঞ্চি এই পাঁচ ইঞ্চি সহ আমাদের বিশ ইঞ্চি ফিল আপ হয়ে যাবে তো এখানে আমি আপনাদের একটা বোনাক্স টিপ হিসাবে একটা ছাদের যে ড্রয়িংটা রডের সেই ড্রয়িংটা আমি আপনাদের একটু শেয়ার করি যাতে এক ভিডিওতে আমরা অনেক কিছু জিনিস শিখতে পারি এবং বুঝতে পারি যে ছাদের যে মেন রড কিংবা ছাদের যে ড্রয়িং এটা আমরা কিভাবে বুঝবো সেটাই কিন্তু আমি এখন আপনাদের ছোট করে একটু এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই তো এখানে দেখুন যে দুইটা রড দেখানো হয়েছে এই দুইটা কিন্তু আপনি ছাদের মেন রড এই যে দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু আপনি সাদের মেন রোড আর এটা হচ্ছে আপনার ক্যারিং ছাদ তো মেন রোড যেটা দেখুন এখানে কিন্তু আপনার পাঁচ ইঞ্চি সেন্টার সেন্টার হবে পাঁচ ইঞ্চি দশ মিলি পাঁচ ইঞ্চি সেন্টার সেন্টার ছাদটা কিন্তু আপনাকে অবশ্যই দশ ইঞ্চি করে দেখাতে হবে আর এটা আমি মেন রোড বলছি এই কারণেই আপনারা যদি এই রুমগুলো খেয়াল করেন তাহলে দেখবেন এই দিকের সাইডটা কিন্তু ছোট এবং এই পাশটা কিন্তু বড় তো সেক্ষেত্রে যে রুমের যে পাশটা ছোট হয় সেদিকে প্রথম যে রডগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু মেন রড হয় ঠিক কিন্তু এদিকে হবে আপনার বাইন্ডার এটা আপনি দ্বিতীয় লেয়ারের রডের পড়বে ফার্স্টে আপনি এই রডগুলো প্রত্যেক দাগে দাগে দিয়ে দিতে হবে পরবর্তী এদিকে রডগুলো দেবেন তো এ পাশেরটাও কিন্তু আপনার পাঁচ ইঞ্চি সেন্টার সেন্টার এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার আছে এই যে পাঁচ ইঞ্চি সেন্টার সেন্টার তো এই রুমে যে রডগুলো ব্যবহার করা হবে ছাদের সম্পূর্ণটাই পাঁচ ইঞ্চি সেন্টার সেন্টার আর এগুলো হচ্ছে আপনার টপ রড এটা হচ্ছে আপনার টপ রড এখানে দেখুন দুইটা দশ এম এম এক্সট্রা টপ এখানে দেখুন দুইটা দশ এম এম স্টার্ট এগুলো হচ্ছে স্টার্ট তো এভাবে আমরা বিমের এবং ছাদের কাজগুলো করতে পারবো তো সো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ